আজ 10 মহরম পবিত্র আশুরা ইতিহাসের ঘটনা বহুল তাৎপর্যময় দিনের পাশাপাশি কারবালার বিয়োগান্তক সেই ঘটনাকে চট্টগ্রামেও স্মরণ করা হচ্ছে নানা আয়োজনে ত্যাগ ও শোকের মাধ্যমে পালন করা হচ্ছে দিনটিকে যাতে প্রতিজ্ঞা করা হয় ইমাম হুসাইনের জীবন থেকে শিক্ষা নিয়ে মিথ্যার বিরুদ্ধে দাঁড়াবার সত্যের পক্ষে অটল থাকার কালো পোশাক পরে বুক চাপড়ে চলছে বিলাপ আহাজারে চলছে কারবালা প্রান্তরের বিয়োগান্তক ঘটনার ইতিহাস বলছে হিজরি 61 সালে ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন মহানবীর দৌহিত্র হযরত ইমাম হোসেন সহ তার পরিবারের সদস্যরা সেই বেদনাবিধুর অধ্যায়ের স্মরণে প্রতি বছরের মতো 10ই মহরমে চট্টগ্রামের সদরঘাট ইমামবাড়া মসজিদের আয়োজনে এই শোক র্যালি যাতে খালি পায়ে অংশ নেন শিশু নারী সহ শিয়া সম্প্রদায়ের মানুষজন সত্যকে প্রতিষ্ঠা করতে হলে মিথ্যার বিরুদ্ধে কিভাবে রুখে দাঁড়াতে হয় ইমাম হোসেন ওটি দেখা দিয়েছে তার 6 মাসের বাচ্চাকেও তিনি কোরবানি দিচ্ছেন কিন্তু মিথ্যার কাছে তিনি নতিশের করেন সেই শিক্ষাটা আমাদের দিচ্ছে ইমাম হোসেনের স্মরণে আমরা নহা পড়ি মাতম করি এবং এখানে প্রতিদিন মজলিস হয় আজকে ইমাম হোসেন কারবালার ময়দানে হাজারো সম্মান শহীদ হয়েছে ওখানে কান্না করার মতো কেউ ছিল না কারবালার শোকাবহ ঘটনা স্মরণে সকাল থেকে এখানে ছিল শোক মজলিস সহ নানা আয়োজন যাতে স্মরণ করা হয় বেদনাবিধুর অতীতকে আহ্বান জানানো হয় ইমাম হোসেনের জীবন থেকে শিক্ষা নিয়ে মিথ্যার বিরুদ্ধে দাঁড়িয়ে সত্যের পক্ষে অটল থাকার শিক্ষা ইমাম হোসেন থেকে অন্যায় করব না অন্যায়ের মাথা না পেতে নিব না আমরা স্বীকার করব না অন্যায়কে আর আজকের বিশ্বে এই যে অশান্তি সন্ত্রাসী সন্ত্রাস এবং জুলুম অত্যাচার এইটা হচ্ছে আমাদের প্রতিরোধ করতে হবে শোক মিছিল ও দিনব্যাপী কর্মসূচিকে ঘিরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয় সেজন্য বিশেষ সতর্ক অবস্থায় থাকার কথা বলছে পুলিশ থানা পুলিশ সহ আপনার পিকেট ডিউটি ছিল তারপরে আপনাদের রুফটপ যেই এলাকাগুলোতে মুভমেন্ট থাকবে মানে যে রাস্তায় মুভমেন্ট করবে সেখানে আমরা রুফটপ অফ ফোর্স ডিপ্লয় করেছি শুধু এখানেই নয় ওয়্যারলেস বিহারী কলোনি সহ আরো কয়েকটি স্থানে পৃথক আয়োজনে পালন করা হয় তাজিয়া মিছিল সহ নানা কর্মসূচি ইমদাদুল হক চ্যানেল 24 চট্টগ্রাম নানা আয়োজনে রাঙ্গামাটিতে পালিত হচ্ছে আন্তর্জাতিক আদিবাসী দিবস সকালে শহরের পৌর চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা এতে বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামে 13টি নৃগোষ্ঠীর বসবাস পাহাড়ে বসবাসকারীদের নিজস্ব সত্তা পরিচয় ঐতিহ্য ভাষা আছে তাই আদিবাসী স্বীকৃতি পাওয়ার অধিকারও আছে দাবি জানান আদিবাসী সম্বোধন না করার সরকারি প্রজ্ঞাপন বাতিলের আলোচনা সভা শেষে একটি র্যালি বের করা হয় যা বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমির সামনে এসে শেষ হয় এতে সাবেক সংসদ সদস্য সাতন তালুকদার উপস্থিত ছিলেন এদিকে সংবিধান বিরোধী আদিবাসী শব্দের বহুল প্রয়োগের প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সকালে জেলা শহরের শাপলা চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও সহযোগী সংগঠনের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয় এতে বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের ভূখণ্ড থেকে মুছে ফেলতে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রের একটি অংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের আদিবাসী স্বীকৃতি দাবি দেশ বিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে রাষ্ট্রের কঠোর অবস্থানের দাবি জানানো হয় সমাবেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধির খড়ক ইতিমধ্যে পড়তে শুরু করেছে নিত্য পণ্যের বাজারে দুই দিনের মধ্যে চট্টগ্রামের খাতুনগঞ্জে বেড়েছে প্রায় সব পণ্যের দাম ব্যবসায়ীরা বলছেন তেলের দাম বাড়ার পর থেকে পাওয়া যাচ্ছে না পণ্যবাহী ট্রাক যাও কয়েকটি মিলছে তাতে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া খাতুনগঞ্জে যেখানে বড় ট্রাকের জন্য প্রবেশ করাইছিল দুষ্কর সেখানে এখন ট্রাকের দেখাই মিলছে না তেলের দাম বৃদ্ধির পর থেকে ট্রাকে পণ্য পরিবহন অনেকটাই কমে গেছে ব্যবসায়ীরা বলছেন যারা একান্ত বাধ্য হচ্ছেন তারা ছোট পিক আপে করে নিয়ে যাচ্ছেন মালামাল দেশে ভোগ্য পণ্যের পাইকারি এ বাজারে এখন যে কটা বড় ট্রাক মিলছে তারও ভাড়া হাঁকা হচ্ছে বাড়তি 30,000 টাকার ভাড়া দিতে হচ্ছে 45,000 টাকা যার প্রভাব পড়ছে নিত্য পণ্যের দরে খাতুনগঞ্জে গেল কয়েকদিনে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে 4 থেকে 5 টাকা রসুন 5 আদা 3 থেকে 4 এবং চিনি কেজিতে বেড়েছে 3 টাকা করে এছাড়াও ডাল হলুদ মরিচ ধনিয়া সহ প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়তির দিকে মসুর ডাল কেজি প্রতি প্রায় 2-3 টাকা বেড়েছে মরিচের কেজি প্রতি 5 টাকা 10 টাকা বেড়েছে
তারপর আমার হলুদের প্রতি প্রায় 4-5 টাকা করে বেড়েছে। ব্যবসায়ীরা এই ভাড়া বৃদ্ধির কারণে মাল আনতে অনীহা প্রকাশ করছে। ট্রাক চালকরা স্বীকার করছেন, অনেক পরিবহন মালিকই আগের ভাড়ায় গাড়ি দিতে চাচ্ছেন না, তাই বাড়তি ভাড়া নিতে হচ্ছে। এই জন্য ব্যবসায়ীদের সাথে ঝামেলায় জড়াতে হচ্ছে তাদের। যাদের এই 1-2টা গাড়ি বা অন্য ব্যবসা বাণিজ্য নাই, ওনারা চালাতে চাচ্ছে না, তার জ্বালানির দাম বাড়ার কারণ। কুমিল্লা থেকে 8,000 টাকা আসতাম, এখন 8,500-9,000 টাকা বা 10,000 টাকা দেয়। ব্যবসায়ী নেতারা বলছেন, এভাবে ট্রাক সংকট আর বাড়তি ভাড়া অব্যাহত থাকলে যে কোনো সময় দেখা দিতে পারে ভোগ্য পণ্যের সংকট। পাশাপাশি তাদের ভোগাচ্ছে ডলার সংকটও। সরকার তো বিভিন্ন জায়গায় বুতর্কে দিচ্ছেন, স্বাস্থ্য খাতে দিচ্ছেন, কৃষি খাতে দিচ্ছেন, তারপরে ফুড আইটেমের মধ্যেও দিচ্ছেন, তেলের ক্ষেত্রেও তো একটু সরকার যদি বুতর্কিত দিতে হবে সরকারকে। পরিবহন সংকটে পণ্যের বাজার লাগামহীন হবার আগে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ ব্যবসায়ীদের। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। ঢাকার পর সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী কক্সবাজারে। ডেঙ্গুতে মারা যাওয়া 15 জনের দর্শনই সেখানকার। জেলায় সংক্রমণ বেশি উখিয়ে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্মিলিতভাবে কাজ করার কথা জানিয়েছেন সিভিল সার্জন। আশিকিন প্রিন্সি রিপোর্ট। বেড়েই চলছে ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যু। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, জুলাই মাসে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 1,571 জন আর মারা গেছেন 9 জন। তবে আগস্ট মাসের প্রথম 8 দিনেই আক্রান্তের সংখ্যা 603 জন, এদের মধ্যে মৃত্যু হয়েছে 6 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ঢাকার পর সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত কক্সবাজার জেলার মানুষ। মোট 15 মৃত্যুর 10 জনই এখানকার। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, জেলার উখিয়া ও টেকনাফ এলাকায় সংক্রমণ বেশি। এই দুই এলাকায় বসবাস করছে রোহিঙ্গারা। জানুয়ারি 2022 থেকে জুলাই পর্যন্ত আমার টোটাল রোগী কিন্তু 7,687। কারো হার্টের প্রবলেম আছে, কারো ধরেন ক্যান্সার আছে, বা কারো অন্যরকম ইনফেকশনসগুলি আছে, কিন্তু সঙ্গে ডেঙ্গু পজিটিভ হয়ে গেল। যেহেতু ডেঙ্গু পজিটিভ, সে আমাকে বলতে হবে ডেঙ্গুতে মারা গেছে। আন্তর্জাতিক সংস্থা MSF বলছে, মে মাস থেকে তাদের হাসপাতালে যেসব রোগী ভর্তি হয়েছেন তাদের অধিকাংশই রোহিঙ্গা। From May, the number of patients admitted is 248 admitted, a large number coming from the Rohingya camps. Government of Bangladesh is addressing the situation. However, more still needs to be done collectively. Collectively, there is need to strengthen the strategy. কক্সবাজার জেলার সিভিল সার্জন জানান, সম্মিলিতভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে। আমরা যেটা আমাদের অনুসন্ধানে পেয়েছি, ওখানে আমরা দেখেছি যে এই জমানো পানি, ওদের বাতিতে জমানো পানি থাকে, টিনের কৌটো পানি থাকে, কোকের বোতল ইত্যাদি জায়গায় ওদের যে জমানো পানি রাখে, এটাই মসকুইটো ব্রিডিংয়ের আসলে মূল সোর্স। এই কারণে প্রকোপটা বৃদ্ধি পেয়েছে। যে যে কারণে ডেঙ্গি মশা বৃদ্ধি পায়, সেই কারণগুলি যাতে ওখানে না ঘটে মানুষকে সচেতন করতে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। প্রথমে পরিচয়, এরপর সম্পর্ক থেকে বিয়ে। যদিও সেই বিয়ে দেশের প্রচলিত আইন মেনে না হলেও কয়েক বছর ধরে চলে তাদের সংসার। তবে গত এক বছরে পারিবারিক নানা কারণে যখন দুজনের শুরু হয় দূরত্ব, তখন সেটি সহ্য করতে না পেরে আদালতের দ্বারস্থ হন সেই নারী। এমন বাস্তবতায় দুজনের সম্মতিতে চট্টগ্রামের আদালতে এই বিয়ের প্রস্তুতি চলছে তাদের। স্বামীর স্বীকৃতি পেতে কোলে সন্তান নিয়ে আদালতের বারান্দায় এই নারী। আর যার স্বীকৃতি পেতে এত প্রতীক্ষা, সেই সাগর হাতকড়া পড়ে আদালত থেকে কারাগারের পথে। 5 বছর আগের কথা, প্রথমে পরিচয়, এরপর সাগরের সাথে সম্পর্ক গড়ে ওঠে মাদারীপুরের এই নারীর। তার দাবি, 2017 সালে তাকে বিয়ে করে সাগর, যদিও সেটি দেশের প্রচলিত আইন মেনে নয়। এরপর কয়েক বছর একসাথে পথচলায় তাদের একটি কন্যা সন্তানও আসে পৃথিবীতে। তবে পারিবারিক নানা কারণে গত এক বছরে ধীরে ধীরে দুজনের মধ্যে শুরু হয় মনোমালিন্য, তৈরি হয় দূরত্ব, বাড়ে কলহ। সেটি সহ্য করতে না পেরে আদালতে মামলা করেন এই নারী। তার চাওয়া, স্বামীকে নিজের মতো করে ফিরে পাওয়া। আমি তো প্রতারিত হয়েছিলাম, এই জন্য আমি মামলা করেছিলাম, কারণ আমার তো ন্যায় বিচারের প্রয়োজন আছে। আমার বাচ্চার ভবিষ্যৎ আছে, আমার সংসারটা নতুন করে শুরু করব। বা আজকে আমাদের দুজনের সাথে যে ইয়েটা ছিল, দ্বন্দ্বটা ছিল, এটা মিট হয়ে যাবে।
পুরো বিষয়টি আমলে নেন আদালত। রাষ্ট্রের কৌশল জানান, সন্তানের কথা বিবেচনা করে দুজনের সম্মতিতে আদালতে বিয়ের কথা ভাবা হচ্ছে। তবে গত সোমবার সেটি হবার কথা থাকলেও সাগরের আবেদনের প্রেক্ষিতে নতুন করে আবার 17 আগস্টের দিন ধার্য করেন আদালত। এরপরই জামিনের শুনানি হবে সাগরের। আমরা প্রস্তুত ছিলাম, আসামিকের অসুবিধা ধরুন আজকে বিয়েটা করার সুযোগ হয়নি আর কি। আগামী 17-8 উভয় পক্ষের শুনানি অন্তে ওদের বিয়েটা সম্পন্ন হবে। আদালতকে সেটা অনুরোধ করলাম, বিয়ে যেহেতু করতে চাচ্ছে তাহলে বিয়ে করবার জন্য অনুমতি দেওয়া হোক, কাবিন এবং আদার্স ইসলামী শরীয়ত মোতাবেক কার্যক্রম সম্পাদন হওয়ার পরে তাকে জামিনের বিষয়টা বিবেচনা করা যেতে পারে। মোহাম্মদ সাগরের বাড়ি বরিশালের চরমোনাইয়ে হলেও থাকতেন চট্টগ্রামে, আর মেয়েটির বাড়ি মাদারীপুর সদরের নতুন রাজারহাটে। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম। বান্দরবানে দীর্ঘদিন ধরে নিবন্ধন ছাড়াই চলছে বহু করাতকল। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এবং বন বিভাগের অনুমতি ছাড়াই এসব মিল চালাচ্ছেন মালিকরা। এছাড়া আবাসিক এলাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানের পাশে অনেক করাতকল গড়ে ওঠায় শব্দ দূষণের বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থী এবং জনসাধারণকে। বন বিভাগের আওতায় 62টি করাতকল রয়েছে বান্দরবানে, যার 23টিরই নেই কোনো অনুমতি। খোঁজ নিয়ে জানা যায়, অনেক করাতকলের অনুমোদনপত্র নবায়ন হয়নি দীর্ঘদিন ধরে, অথচ প্রতিদিনই বান্দরবানের বিভিন্ন বন থেকে শত শত কাঠ এনে কাটা হচ্ছে করাতকলে। পাহাড়িরা আনে এগুলো গাছগুলো, এরপর এগুলো আমরা ছিঁড়াই। পাহাড়িরা পাহাড় থেকে যে কাঠগুলো আনে এখান থেকে, এগুলো আমরা এখানে ছিঁড়াই করি। নিয়ম নীতির তোয়াক্কা না করে অনেক করাতকল গড়ে তোলা হয়েছে বিভিন্ন আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের পাশেই। তাতে ভোগান্তি বাড়ছে স্থানীয়দের। এই করাতকলের কারণে আমরা ঠিকমতো পড়াশোনাও করতে পারি না। সকাল থেকে রাত 10টা পর্যন্ত শব্দ দূষণ হয়। এই করাতকলগুলো বন্ধ করেন, আমরা আসলে বান্দরবানবাসী খুবই উপকৃত হব। বৃক্ষ রক্ষার জন্য করাতকলগুলোকে নিয়ন্ত্রণ করা দরকার। অবৈধ এসব করাতকল নিয়ে চিন্তিত পরিবেশ অধিদপ্তরও। এসব করাতকলের বিরুদ্ধে শিগগিরই আইনি ব্যবস্থার কথা বলছে বন বিভাগ এবং প্রশাসন। প্রত্যেকটা করাতকল মানে যারা লাইসেন্স নেয় নাই, লাইসেন্স বহির্ভূত, তাদেরকে আমরা এনফোর্সমেন্ট মামলা, যেটা আমাদের পরিবেশ অধিদপ্তরের পরিচালক স্যারের মাধ্যমে আমরা এনফোর্সমেন্ট মামলার জন্য খুব দ্রুত সুপারিশ করব। প্রতি মাসে 2-1টা করে অভিযান প্রতিটি করাতকলে পরিচালনা করা হয়। অবৈধ পেলে আমরা সেটা জব্দ করে নিয়ে আসি। করাতকলের বিষয়ে তদন্ত করে আমরা যেসব করাতকলকে লাইসেন্স দেওয়া সম্ভব সেগুলোকে লাইসেন্সের জন্য অনুমোদন দিয়েছি, এবং যেগুলো লাইসেন্সবিহীন আছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। নিয়ম নীতি না খানে সেখানে করাতকল গড়ে উঠলে ভবিষ্যতে শব্দ দূষণের পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। বিদ্যুৎ সংকট মোকাবেলায় সোলার পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে 3.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দেশের অন্যতম তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স। সোমবার বিকেলে প্ল্যান্টের উদ্বোধন করেন বেবজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সব বিনিয়োগকারীদের এই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। প্রতিদিনের উৎপাদিত এই বিদ্যুৎ কারখানার মোট চাহিদার 10 ভাগ, এতে প্রতি মাসে প্রায় 10 লাখ টাকার বিদ্যুৎ সাশ্রয় হবে। দর্শক, এ ছিল চট্টগ্রাম 24-এর দুপুরের খবরের সোয়া 5টায় আবারও দেখার আমন্ত্রণ। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।